আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে মানুষ বিপদে পড়া জীবজন্তুদের বিপদ থেকে উদ্ধার করে থাকে, কিন্তু এমনটা কমই দেখা যায় যে জীবজন্তু বিপদের হাত থেকে কোনো মানুষের জীবনকে বাঁচিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাতে চলেছি সেটাতে আপনি দেখতে পাবেন যে বিপদে পড়লে জীবজন্তুরাও মানুষের জীবন বাঁচিয়ে থাকে। তাই আমি আপনাদের বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটা দেখে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন আর ভাববেন যে কোনো জীবজন্তু এতটাও বুদ্ধিমান হতে পারে। এছাড়াও ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সব জীবজন্তু সবসময় মানুষের ক্ষতির কারণ হয় না। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কিত ভিডিও আপনি মিস করে না ফেলেন। নাম্বার 10, সব থেকে প্রথম ভিডিও ক্লিপটি হলো আলাস্কার, যেখানে আলাস্কা পুলিশ একটি ঘরে আগুন লাগার খবর পায়। তখন পুলিশেরা সেই ঘরটি খুঁজতে শুরু করে, কিন্তু জিপিএস সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা সেই ঘর পর্যন্ত পৌঁছতে পারছিল না। তারা যখন রাস্তায় রাস্তায় ওই আগুন লাগানো ঘরের খোঁজ করে বেড়াচ্ছিল, তখন তারা হঠাৎ করে রাস্তায় একটি কুকুরকে দেখতে পায় যে ভীষণ জোরে দৌড়াচ্ছিল। হঠাৎই কুকুরটি পুলিশের গাড়ি দেখতে পেয়ে গাড়ির সামনে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। তখন পুলিশদের কুকুরের সেই চিৎকারকে অদ্ভুত বলে মনে হয়েছিল, তাই তারা তখন সেই কুকুরটিকে ফলো করতে শুরু করে। বেশ অনেক সময় পর্যন্তই কুকুরটি পুলিশের গাড়ির সামনেই দৌড়াতে থাকে আর সবশেষে সেই জ্বলতে থাকা ঘরের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। এরপরে জানতে পারা যায় যে সেই কুকুরটি ওই ঘরেই বাস করত। কুকুরের এই সাহায্যের কারণে সঠিক সময়ে ঘরের আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছিল আর ঘরে বসবাস করা সমস্ত লোকেরাও সুস্থ ও স্বাভাবিক ছিল। পরে ঘরের ওনার বলে যে যখন ঘরে আগুন লাগে তখন কাউকে সাহায্যের জন্য ডাকতে সে কুকুরকে বাইরে পাঠিয়েছিল। সেই মতো কুকুরটি বাইরে বেরিয়ে সাহায্যের জন্য কাউকে খুঁজে বেড়াচ্ছিল। তখন হঠাৎই সেই পুলিশের গাড়িটি সে দেখতে পেয়েছিল আর সেই কারণেই সে ডাকাডাকি করছিল। নাম্বার 9, এই ভিডিও ক্লিপটা কোনো একটা সমুদ্র তীরবর্তী এলাকার। এখানে একটা কুকুরকে জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে, কিন্তু একই ওখানে তো কোনো একটা শিশুকে জলে ডুবে যেতে দেখা যাচ্ছে আর কুকুরটি সঠিক সময় দৌড়াতে দৌড়াতে তার কাছে পৌঁছে যায় আর শিশুটির জামাকে নিজের মুখ দিয়ে টানতে টানতে তাকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে আর এইভাবেই কুকুরটি শিশুটির প্রাণ বাঁচিয়ে দেয়। পরবর্তীতে জানতে পারা যায় যে বাচ্চাটি ওই কুকুরটির ওনারের ছেলে ছিল আর বাচ্চাটি সমুদ্রে ডুবে যাওয়ার নাটক করছিল, যেটা অবলা কুকুরটি বুঝতেই পারেনি আর সে মনে করেছিল যে বাচ্চাটি হয়তো সত্যি সত্যিই জলে ডুবে যাচ্ছে, তাই সে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। নাম্বার 8, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনে থাকি যে বাঘ মানুষ শিকার করতে খুব পছন্দ করে, কিন্তু আজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বাঘ কিভাবে মানুষের জীবন বাঁচাচ্ছে। এখন আপনারা যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা একটা জু, এবং জু কিপার এখানে জীবজন্তুদের সঙ্গে খেলা করছে আর সিংহদের একটা গ্রুপও তার পাশেই রয়েছে আর তার পিছন দিকে একটা বাঘ নিজের খেয়ালে খেলা করছে। এতক্ষণ পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল, এরপর হঠাৎ করে একটা চিতাবাঘ ধীরে ধীরে সেই জুকিপারের দিকে এগিয়ে আসছিল। তখন হঠাৎই শান্ত হয়ে বসে থাকা সেই বাঘটি হঠাৎ করে অ্যালার্ট মোডে চলে আসে আর চিতাবাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ এমনটা করার কারণে জুকিপার প্রাণে বেঁচে যায়, কিন্তু পরে জানা যায় যে এই চিতাবাঘটিও ওই জুতেই থাকে আর সে খেলার ছলেই এমনটা করছিল। এই ঘটনার মাধ্যমে একটা কথা তো পরিষ্কার যে বাঘও নিজেদের দেখাশোনা করতে থাকা বন্ধুর জীবন বাঁচাতে পারে। নাম্বার 7, এই ভিডিও ক্লিপটি হলো ফ্রান্সের, যেখানে একটা স্টোর দেখা যাচ্ছে আর স্টোরের ওনার হাতে কিছু একটা নিয়ে বাইরের দিকে যাচ্ছে। তখনই হঠাৎ মুখে মাস্ক পরা একজন ব্যক্তি গান নিয়ে তার দিকে তাড়া করছে এবং সে স্টোর ওনারকে তার সমস্ত টাকা পয়সা বের করে দিতে বলে, কিন্তু স্টোর ওনার টাকা পয়সার বদলে তার পোষা কুকুরকে সেই ডাকাতদের উপর ছেড়ে দেয় আর কুকুরটি নিজের প্রাণের পরোয়া না করে ওনারের জীবন বাঁচানোর জন্য ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ডাকাতটি খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর না পালিয়েও কি ডাকাতের কোনো উপায় ছিল? কারণ কুকুরকে তো প্রভুভক্তই বলা হয়ে থাকে। নিজের ওনারের বিপদ দেখা মাত্রই এরা সব সময় নিজের প্রাণের পরোয়া না করেই ঝাঁপিয়ে পড়ে আর প্রয়োজনে অন্যদেরকেও সাহায্যের জন্য ডেকে থাকে। নাম্বার 6, বিড়াল যদিও একটি খুব ছোট প্রাণী, তাই যদি কেউ তার ওনারের ওপর আক্রমণ করে তাহলে তার খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু তার গায়ে লাফিয়ে উঠে তাকে আচর তো কাটতেই পারে।
কিছুটা এমন দৃশ্যই এখন এই ভিডিও ক্লিপটাতে আপনারা দেখতে পাবেন, যেখানে একটা ছোট ছেলে রাস্তায় সাইকেল চালাচ্ছে। বাচ্চাটিকে দেখতে পেয়ে রাস্তার একটি হিংস্র কুকুর তার দিকে ধেয়ে আসে আর তাকে আক্রমণ করে। তখন বাচ্চাটি খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে। সেই কান্না শুনে তার ঘরে থাকা পোষা বিড়ালটি দৌড়ে ছুটে আসে আর কুকুরটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে বিড়াল কুকুরকে দেখে ভয় পায়। যখন বিড়ালের ওনারের বাচ্চার ব্যথা লাগে, তখন বিড়াল এতটা ভয়ঙ্কর রূপে বাইরে বেরিয়ে আসে যে রাস্তার কুকুরটি বিড়ালের সেই চেহারাকে দেখেই ভয় পালিয়ে যায়। নম্বর 5, এই ভিডিও ক্লিপটিতে আমরা গরিলাটির কোলে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ গরিলাটি বাচ্চাটির কোনো ক্ষতি করছে না, বরং সে তো বাচ্চাটিকে সাহায্য করার চেষ্টা করছে। আসলে শিকাগোর একটি জুতে একটি বাচ্চা গরিলাকে দেখার সময় তার জালি বেয়ে ওঠার কারণে ওপর থেকে গড়িয়ে ভেতরের দিকে নিচে পড়ে গেছিল আর পড়ে যাওয়ার কারণে বাচ্চাটি অজ্ঞান হয়ে যায়। তখন ভয়ঙ্কর গরিলাটি তার কাছে যায় আর বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে বসে পড়ে। এভাবে ওই গরিলাটি বাচ্চাটাকে অন্য গরিলাদের হাত থেকে রক্ষা করেছিল। তার সাথে সাথে বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে সমস্ত লোক ভেতরে আসে, গরিলা তাদের হাতে সুস্থ সবল বাচ্চাটিকে ফেরত দিয়ে দেয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনারা মিস করে না ফেলেন। নাম্বার 4, শুধুমাত্র স্থলভাগে বসবাসকারী জীবই মানুষকে সাহায্য করে না, বরং সমুদ্রে থাকা কিছু কিছু সামুদ্রিক প্রাণীও সাহায্যের জন্য এগিয়ে আসে। এই কথার উদাহরণ হলো এই ভিডিও ক্লিপটি। এখন ভিডিও ক্লিপটিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম কেভিন। কেভিন মাত্র 19 বছর বয়সে কোনো কারণের জন্য সুইসাইড করার কথা চিন্তা করে এবং সেই কারণে তিনি সেন্ট ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ থেকে সমুদ্রের জলে লাফ দেয়। যখনই কেভিন সমুদ্রের ঠান্ডা জলে এসে পড়ে, তখন সে ডুবে যেতে লাগে এবং জলের ভেতর তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে কেউ তাকে বারবার জোর করে উপরের দিকে তোলার চেষ্টা করছে। এইভাবেই ঠেলতে ঠেলতে কেউ তাকে সমুদ্রের পাড়ে এনে পৌঁছে দেয়। যখন সমুদ্রের তীরে এসে পৌঁছায়, তখন কেভিন লক্ষ্য করে যে যে তাকে ধাক্কা দিচ্ছিল সে কেউ নয়, বরং একটা সামুদ্রিক সি লায়ন ছিল। এই সি লায়ন কেভিনের প্রাণ বাঁচিয়েছিল। নম্বর 3, কথিত আছে যে জীবজন্তুরা কোনো বিপদের আভাস সবার প্রথমে পেয়ে যায়। হয়তো এমনই কোনো একটা ঘটনা ঘটেছিল 2004 সালে ইন্ডিয়ার ওশিয়ান সাইক্লোনের সময়, যখন ডলফিনদের একটি ঝাঁক একটি ডাইভিং গ্রুপ মেম্বারদের দলকে বাঁচিয়েছিল। ড্রাইভিং গ্রুপ মেম্বাররা যখন সমুদ্রের দিকে বোট নিয়ে যাত্রা শুরু করে, তখন সেই মেম্বাররা ডলফিনের একটি ঝাঁককে তাদের বোটের সামনে খেলা করতে দেখে এবং লাভ ঝাঁপ করে বেড়াতেও দেখে। ডলফিনরা এমনটা কেন করছিল সেটা ড্রাইভিং গ্রুপ মেম্বাররা বুঝতেই পারছিল না। শুধুমাত্র ডলফিনদের ব্যবহার তাদের কিছুটা অদ্ভুত বলে মনে হচ্ছিল। সেই কারণে সেই গ্রুপের মেম্বারদের মধ্যে কয়েকজন ঠিক করে যে তারা ডলফিনদের ফলো করবে, আর এভাবেই ডলফিনরা অনেকটা সময় ধরে বোটের আগে আগে চলতে থাকে আর বোটকে সমুদ্রের সেই স্থান থেকে অন্য একটি স্থানের দিকে নিয়ে চলে যায়, যেখানে সমুদ্র স্রোতের পরিমাণও কম ছিল আর কোনো বিপদের ভয়ও ছিল না। নাম্বার 2, এই ভিডিও ক্লিপটিতে একটা বড় ভেলকে দেখা যাচ্ছে, যার সামনে একটি মেয়ে সাঁতার কাটছে। হঠাৎ করে দেখে মনে হচ্ছে যে ভেলটি মেয়েটিকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বরং পুরো ভিডিওটা দেখেই তাই মনে হচ্ছে যে ভেলটি হয়তো সত্যি মেয়েটির কোনো ক্ষতি করতে চাইছে, কিন্তু বাস্তব এমনটা নয়। নেন হাউসার নামে এই মেরিন বায়োলজিস্টের কথা অনুযায়ী এই ভেলটি তাকে প্রাণে বাঁচিয়েছিল, আর সেটা কিভাবে চলুন জেনে নিই। নেন বলেন যে 24 বছর বয়স থেকেই তিনি মেরিন বায়োলজিস্টের কাজ করছিলেন, এই কারণে তিনি সামুদ্রিক জীবেদের ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন। সেদিন যখন তিনি সমুদ্রে জলের ভেতরে ছিলেন, তখন এই ভেলটি খুব অদ্ভুত ধরনের ব্যবহার করছিল। ভেলটি নেনকে বারবার উপরের দিকে ঠেলে তুলছিল আর তাকে বারবার নিচের দিকে যেতে বাধা প্রদান করছিল। এরপর যখন নেন পুনরায় তার বোটে ফিরে আসেন, তখন তিনি বুঝতে পারেন যে ভেলটি জলের যে অংশে খেলা করছিল সেখানে তার কাছাকাছি একটি শার্কও ছিল, আর ভেলটি তাকে সেই শার্কের হাত থেকেই বাঁচানোর চেষ্টা করছিল। যদি সেদিন ভেল তাকে না বাঁচাতো, তাহলে হয়তো শার্কটি নেনকে মেরেই ফেলত। নাম্বার 1, এখনের এই ব্যাপারটা বেশ অদ্ভুত, কারণ এখানে যে ভিডিও ক্লিপটি দেখানো হচ্ছে সেখানে একটি শুয়োর কোনো মানুষের প্রাণ বাঁচাচ্ছে, কিন্তু এটা একদমই সত্যি। জোয়ান অ্যাল্টম্যানের ঘরেই
তার একজন পোষ্য শুয়োর লুলুও থাকত। হঠাৎ একদিন জোয়ের হার্ট অ্যাটাক হয়, আর ঘরে সেদিন কেউ ছিল না, শুধুমাত্র লুলু আর একটা ডগি ছাড়া। যখন লুলুর ওনার কষ্ট পাচ্ছিল, তখন লুলু ঘরের পেছন দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর রাস্তায় গিয়ে শুয়ে পড়ে। রাস্তা দিয়ে তখন প্রচুর সংখ্যক গাড়ি ঘোড়া চলছিল, তারা কেউই লুলুর দিকে খেয়াল করল না। কিন্তু হঠাৎই একটা গাড়ি তার কাছে এসে দাঁড়ালো, আর গাড়ির ড্রাইভার লুলুকে এসে ভালোভাবে দেখতে লাগলো। তখনই লুলু উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলো, আর সেই ব্যক্তিটিও লুলুকে ফলো করতে শুরু করলো। আর কিছুক্ষণ পরে লুলু তার নিজের ঘরে এসে উপস্থিত হলো, যেখানে তার ওনার অসুস্থ হয়ে মেঝেতে পড়েছিল। আর তাকে ফলো করতে করতে সেই ব্যক্তিও সেখানে এসে পৌঁছায়, আর সেই ব্যক্তিটি লুলুর ওনারকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। আর সঠিক সময় চিকিৎসার কারণে লুলুর ওনার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পেট লুলু তার এই বুদ্ধিমত্তার কারণে সকলের কাছে খুব ফেমাস হয়ে গেছিল। এতটাই ফেমাস হয়ে উঠেছিল যে তার এই বুদ্ধিমত্তার ঘটনা খবরের কাগজেও ছাপানো হয়েছিল। ভিডিওটি দেখার পর আপনি হয়তো এটা অবশ্যই বুঝতে পারছেন যে যতই বন্য প্রাণী হোক, কিন্তু সমস্ত জীবজন্তুই ভয়ঙ্কর হয় না। তার সাথে সাথে যদি কোনো জীবজন্তু আপনার সামনে কোনো অদ্ভুত রকমের ব্যবহার করে, তাহলে আমাদের এক মিনিটের জন্য হলেও সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন যে সে কেন এমনটা করছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন, এবং এই ধরনের ভিডিও আপনার বন্ধুবান্ধবরা যাতে মিস করে না যায় সেজন্য তাদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিন।